Welcome to WordPress Bangla tutorial part 8. তো এবারে আমরা about us পেজটা ডিজাইন করা দেখব। সেজন্য আমাদের প্রথমে ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে কিভাবে লগইন করতে হয় আপনারা ইতিমধ্যে জানেন। ড্যাশবোর্ডে লগইন করে নেবেন, আপনাদের জেম সার্ভার ওপেন করে নেবেন। জেম সার্ভারে অ্যাপাচি আর মাইএসকিউএল ওপেন করে নিয়ে তারপর আপনারা জি লগইন অ্যাক্সেস দিয়ে আপনারা ড্যাশবোর্ডে লগইন করে নেবেন। এটা আমি দেখাচ্ছি না বারবার। তো এখান থেকে আমাদের এখন যেতে হবে পেজে। পেজে না, এখান থেকে আমরা আমাদের সাইটটা ভিজিট করে দেখি। ভিজিট সাইট, ভিজিট সাইটে আমরা এখন হোম পেজে রয়েছি। হোম পেজটা আমাদের সম্পূর্ণ ডিজাইন করা হয়ে গেছে। তো আমরা এখন অ্যাবাউট আসে যাব। এখান থেকে সাইটটা এখন এরকম রয়েছে, কিছুই নাই এখানে, জাস্ট ফুটারটা রয়েছে গ্লোবালে আছে বলে। তো আমরা এখানে এনাবল ভিজুয়াল বিল্ডার করে দিব। এনাবল ভিজুয়াল বিল্ডার করে দেওয়ার পরে এখানে আমাদের এডিট করার জন্য পেজটা চলে আসবে। এখানে তিনটা অপশন আসছে, বিল্ড ফ্রম স্ক্র্যাচ, চুজ এ ফ্রিমেড লেআউট। ফ্রিমেড লেআউট মানে আপনারা কোনো ডেমো ইনপুট করবেন কিনা, না আমরা স্ক্র্যাচ দিয়ে করব, মানে আমরা নিজেরাই তৈরি করব। তারপর এখানে রয়েছে ক্লোন এক্সিস্টিং পেজ, মানে এখানে ক্লিক করলে অন্য পেজ, যে আমরা হোম পেজ ক্রিয়েট করছি ওই হোম পেজটা এখানে এখানেও আনা যাবে। ওইটা হচ্ছে ক্লোন এক্সিস্টিং পেজ। আপনারা বুঝতে পারছেন এই তিনটার অংশ, এই তিনটা অংশের কাজ কী। তাহলে বিল্ড ফ্রম স্ক্র্যাচ আমরা এখান থেকে কাজ করব। এখান থেকে কাজ করার পর আমরা দেখি এখানে একটা অংশ রয়েছে অ্যাবাউট আস পেজের জন্য। তো আমরা এখান থেকে একটা সেকশন নিব, রো নিলাম, একটা রো নেওয়ার পরে সরি রেকর্ডিংটা না, এটা বুলেট ক্লিক হয়ে গেছে, এখান থেকে এটা আবার ডিলিট করে দিচ্ছি। এখানে একটা অংশ, এখানে একটা অংশের মধ্যে আমাদের টেক্সট নিতে হবে। তো টেক্সটে ক্লিক করলাম, টেক্সট মডিউলটা নিলাম। টেক্সট মডিউলটা নেওয়ার পর এখানে যা ছিল সেগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট এই টেক্সটটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে এই টেক্সটটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এটা এখন লেফট রয়েছে, এটাকে আমাদের হেডিং ওয়ান করতে হবে। হেডিং ওয়ান সিলেক্ট করা আছে, ডিজাইনিংয়ে যাবো, ডিজাইনিং থেকে হেডিং আর হেডিংয়ে যাবো, হেডিং টেস্ট থেকে হেডিং ওয়ান ডিজাইন করা আছে। তো আমরা কাজ করতেছিলাম ডিফল্ট না, এখানে মেবি আমরা পপিন্স ইউজ করতেছিলাম, পপিন্স করে দিলাম আমি। আপনারা এখান থেকে যে কোনো আপনারা আপনাদের ইচ্ছে মতো ফন্ট দিতে পারবেন। তারপর আমি এখানে এটা অ্যালাইনমেন্ট মাঝখানে নিয়ে আসছি, এখন এক্সাক্ট মাঝখানে চলে আসছে। এখানে এটাকে ধরুন 45 পিক্সেল করে দিচ্ছি, 45 পিক্সেল করে দিলাম, জাস্ট এখানে ওকে করে দিলাম। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ রয়েছে, এবার আমাদের ইমেজটা আনতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা এরকম, তো আমি এখান থেকে মেনুটা একটু প্রবলেম করতেছে মেবি, এখানে গ্রিন বাটনটা একটু দূরে টেনে দিই, মেনুটা একটু প্রবলেম করতেছে কি জন্য বুঝতেছি না। আচ্ছা আমি একটা কাজ করি, এখানে এটা ডিলিট করে দিয়ে আবার নিই, মেবি এখানে প্রবলেম করতেছে, এখানেই করি, এটা আমি পরে ডিলিট করে দিব। তো এখান থেকে রেগুলার অপশন নিলাম, আপনারা বুঝতে পারছেন এটা একটু প্রবলেম করতেছিল, এটা যদি আমরা লগ ইন করতাম আবার তাহলে ঠিক হয়ে যেত। আচ্ছা এখান থেকে আবার টেক্সট নিলাম, টেক্সট নেওয়ার পর এখানে করতেছি উপরেটা আমি আবার ডিলিট করে দিব, মানে একটা খালে গ্যাপ রয়ে যাবে আর কি, এটা ডিলিট করে দিব। তো এখান থেকে জাস্ট এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পর এখান থেকে এটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এটা এখানে পেস্ট করে দিলাম। তো এটা দেখাইছি একবার, আমি আর বলছি না। ডিজাইনিং, হেডিং, ডিফল্ট, পপিন্স, 45, এখানে অ্যালাইনমেন্ট মাঝখানে, তো এটা ওকে করে দিলাম। এই যে গ্রিন সেকশনটা রয়েছে, ব্লু ব্লু সেকশনটা রয়েছে, ব্লু গিয়ার এখানে ক্লিক করলাম, ব্লু গিয়ার এখানে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডে গেলাম। ব্যাকগ্রাউন্ড থেকে এখানে এটাতে ক্লিক করলে ইমেজ অপশন পাবো, এখানে ক্লিক করলাম প্লাস বাটনে, প্লাস বাটনে ক্লিক করার পর এখানে আমাদের যে ইমেজটা এটা, এই ইমেজে ক্লিক করলাম, এটা চলে আসছে এক্স্যাক্ট। তো এখান থেকে এটা ধরে বড় ছোটো করা যাবে, এভাবে করা যাবে। আর এখানে অ্যাবাউট এটাকে আমি হোয়াইট করে দিচ্ছি, হেডিং টেক্সট, হেডিং টেক্সট থেকে এটাকে হোয়াইট করে দিলাম। লেখাটা আমি একটু ছোটো লাগছে, আমি এখানে 55 করে দিই, 55 ইজ গুড। তো এটা এরকম করে দিলাম, এখান থেকে এটাকে এই এখানে এটা ক্লিক করলে এটা এবার ডিলিট হয়ে গেছে। বুঝতে পারছেন কীভাবে করছি, এটা একটু প্রবলেম হচ্ছিলো এই জন্য। তো আমরা এটাকে এভাবে করতে পারি, এটাকে ড্রাগ করে এভাবে এনে দিতে পারি। এখানে একটা বিষয় দেখুন, এই যে এখানে উপরে একটা ওভারলে রয়েছে, ওভারলে বলতে এখানে একটা ব্ল্যাক করে একটা উপরের দিকে একটু ঝাপসা করে রয়েছে, এটাকে ওভারলে বলা হয়। তো এই ওভারলেটা আমরা কীভাবে অ্যাড করব দেখুন, এখান থেকে এই গিয়ার এখানে ক্লিক করবো, গিয়ার এখানে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডে যাবো, ব্যাকগ্রাউন্ড থেকে একদম নিচের দিকে এক্সক্রল করে গেলে নর্মাল পাবো, নর্মাল অপশন থেকে এখানে ওভারলেতে ক্লিক করবো। ওভারলেতে ক্লিক করার পর এখান থেকে জাস্ট ওভারলেতে ক্লিক করে এই যে প্রথম অংশ রয়েছে এটা ব্যাকগ্রাউন্ড, এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে পুরো সাদা হয়ে গেছে, আমরা এটাকে ব্ল্যাক করতে যাচ্ছি, ব্ল্যাক দিলাম, এবার উপরে পুরো ব্ল্যাক হয়ে গেছে। তো এখানে ক্লিক করলাম, যে কোনো একটা জায়গায় ক্লিক করতে পারবেন। ক্লিক করার পর জাস্ট যে অংশটা উপরের দিকে রয়েছে এটাকে ধরে যদি এভাবে উপরে নিচে তুলেন তাহলে এটা
মানে অপাসিটিটা কমতে থাকবে, এটাকে অপাসিটি বলা হয়। তো এখন এতটুকুতে এটা ভালো দেখাচ্ছে, তো আমি এটা এতটুকুতে রাখতে যাচ্ছি, এটা এভাবে রাখলাম। তো প্রথম অংশটা আপনারা বুঝতে পারছেন আশা করি। পরবর্তী যে অংশগুলো রয়েছে, এখানে একটা ইমেজ, এখানে কতগুলো লেখা, এখানে একটা এটাকে বলা হয় মেবি বার কাউন্টার। হ্যাঁ, বার কাউন্টার। এখানে একটা অংশ রয়েছে, এই অংশটা আমরা এখন ডিজাইন করবো। তো এখানে দেখুন, এখানে দুইটা সেকশন রয়েছে, দুইটা সেকশনের জন্য আমরা দুইটা সেকশন নিব। দুইটা সেকশন, এখানে প্রথমে ব্লু আইকনে ক্লিক করবো, ব্লু আইকনে ক্লিক করার পর রেগুলার ক্লিক করবো, রেগুলার ক্লিক করার পর দুইটা সেকশনে যেহেতু সমান সমান এভাবে নাই, তো সমান সমান নিলাম, দুইটা সেকশন সমান করে নিলাম। এখান থেকে প্রথমে প্রথম অংশে ইমেজ ছিল, ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে অটোমেটিক এটা চলে আসবে। তো আমি এখান থেকে ইমেজে গেলাম, ইমেজে ক্লিক করার পর হ্যাঁ এখানে ইমেজে গেলাম। ইমেজে যাওয়ার পর আমাদের ইমেজটা একটু দেখে নিই কোন ধরনের, এই ধরনের ইমেজ। হ্যাঁ, তো যে কোনো ইমেজ আপনারা দিতে পারবেন, এটা দিতে হবে সেরকম কথা না। আমি এখান থেকে একটা ইমেজ দিয়ে দিলাম, আপনারা ওইখান থেকে ফোল্ডার যেটা দিয়ে দিয়েছিলাম ডেসক্রিপশন বক্সে ওইটা ডাউনলোড করে নিয়ে জিপটাকে আনজিপ করে নিয়ে ওইখান থেকে আপনাদের ইচ্ছে মতো দেখে দেখে ইমেজ বসাতে পারবেন। তো ইমেজটা বসালাম, তারপরে এখানে আরেকটা অংশ রয়েছে, সেটা হচ্ছে লেখা, তারপরে কতগুলো কন্টেন্ট রয়েছে, কত কন্টেন্টগুলো কীভাবে আনতে হয় দেখুন। এখান থেকে আমরা গ্রে আইকনে ক্লিক করবো, আমরা যেহেতু প্রথম সেকশনের মধ্যে কাজ করতেছি, মানে প্রথম রো এর ভিতরে, এখানে গ্রে আইকনে ক্লিক করবো। গ্রে আইকনে ক্লিক করার পর আমাদের টেক্সট নিয়ে কাজ করতেছি, তো আমি এখানে টেক্সট দিলাম, টেক্সট মডিউলটা চলে আসছে। টেক্সট মডিউল চলে আসার পর এখানে যা ছিল তা ডিলিট করে দিব জাস্ট প্রতিবারের মতো। তো ডিলিট করে দেওয়ার পর এখান থেকে এটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এটা এখানে পেস্ট করে দিলাম। এটাকে আমি প্যারাগ্রাফের হেডিং 3 হয়ে গেছে অটোমেটিক, এটা তো হেডিং 3 হয়েছে, যখন এটাকে হেডিং 3 রেখে দিচ্ছি। ডিজাইনিং এ যাবো, ডিজাইনিং থেকে এটাকে আরেকটা বিষয় দেখুন, এখানে এটা হচ্ছে লার্নিং এর পর একটা গ্যাপ রয়ে গেছে, তো আমি লার্নিং এর পর এখানে একটা স্পেস দিয়ে দিচ্ছি, ব্যাক স্পেস। কন্টেন্টে যাবো, কন্টেন্ট থেকে টেক্সটে যাবো, টেক্সট থেকে সরি লিডিং এর পরে, লিডিং এর পরে এখানে একটা স্পেস দিয়ে দিলাম, তো এটা দিকে নিচের দিকে চলে আসছে। এবার হেডিং এ গেলাম, এটা হেডিং 3। একটা বিষয় লক্ষ্য রাখবেন, এখানে আপনাদের ভুল হতে পারে, এই যে হেডিং 3, আমরা হেডিং 3 এখানে হেডিং 1 যদি আমরা করতে থাকি চেঞ্জগুলো, তাহলে চেঞ্জ হবে না, আমরা যে হেডিং নিয়েছি ওইটাতেই করতে হবে। আমরা যত হেডিং বা এখানে আপনার প্যারাগ্রাফ নিব ওইটা সিলেক্ট করে তারপর করতে হবে। তো এখানে হেডিং 3 তে ক্লিক করলাম, এখানে আমরা ফন্ট চেঞ্জ করব, আপলোড ফন্ট না, এখানে ফন্ট চেঞ্জ করব। এখানে পপিন্স আমরা ইউজ করতেছিলাম, রেগুলার যাব, রেগুলার থেকে এখানে বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পরে এটা এভাবে দেখি সাইজটা, হ্যাঁ সাইজটা 22 ইজ গুড, তো এটা এটাই রাখি বা একটু ছোটো বড়ো করা যায়। এখানে এটা আপনাদের ইচ্ছা 25 করে দিলাম। 25 করে দেওয়ার পর আমাদের এখানে আবার দেখুন, এখানে আবার একটা টেক্সট নিতে হবে, এই যে টেক্সট নিলাম, এই টেক্সটটা টেক্সট মডিউল নিলাম। টেক্সট মডিউল নেওয়ার পর এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করার পর টেক্সট মডিউলে আগে যা ছিল ডিফল্টগুলো আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে এগুলা কপি করে নিতে হবে, কপি করে নেওয়ার পর এটা এখানে পেস্ট করে দিলাম। তো এটা এখানে আমরা হেডিং 4-এ আছে, হেডিং 1 করে দিচ্ছি যেহেতু এটা লেখাটা অনেক বড়। হেডিং 4 করে দেওয়ার পর এটাতে হেডিংয়ে যাবো, হেডিং থেকে এটাকে আমরা পপিন্স করে দিব। আমরা যেহেতু পপিন্স নিয়ে কাজ করতেছিলাম, রেগুলার রেগুলার থেকে বোল্ড করে দিব। বোল্ড বা আল্ট্রা বোল্ড এটা যে কোনো একটা করা যাবে। এখান থেকে কালারটা হেডিং টেক্সটের কালারটা রেড ছিল, রেড করে দিলাম। এখানে সাইজটা অনেক বড় ছিল, তো আমি সাইজটা 45 বা 55 করে দিলাম, অনেক একটু বড় টাইপের ছিল, 55 একটু বেশি বড় হয়ে গেল, তো 45 দিয়ে দেখি, 45 বা 45 দিলাম। 45 দেওয়ার পর এটা ওকে করে দিলাম। তারপর দেখুন এখানে আরেকটা লেখা রয়েছে, জব রেপ্লে, এরকম করে যে লেখাটা রয়েছে এটা আমি জব রেডি কমপ্লিটেড, এটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে আবার একটা টেক্সট মডেল নিলাম। টেক্সট মডেল নেওয়ার পরে এখানে জাস্ট কিছুই করতে হবে না, জাস্ট এগুলা ডিলিট করে দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। এটা দেখতে যেরকম যেমন থাকে, বা এখানে ডিজাইনিংয়ে গিয়ে টেক্সটটাকে একটু সেমি বোল্ড করে দিতে পারি। এখান থেকে রেগুলার গেলাম, রেগুলার থেকে সেমি বোল্ড করে দিলাম, কোনো সমস্যা নেই। এখানে 16 পিক্সেল করে দিলাম। তারপর দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটা ছিল আমাদের ব্ল্যাক, তো আমরা তিনটা সেকশন নিয়েছিলাম, একটা সেকশনের জন্য আলাদা করে আমাদের ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আপনারা ইতিমধ্যে জানেন কীভাবে ব্যাকগ্রাউন্ড কালার নিতে হয়, তো আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট এখানে একটা কালার পিকার এক্সটেনশন অ্যাড করে নেবেন। আপনাদেরকে প্রথমে বলা হয়েছে কীভাবে কালার পিকার এক্সটেনশন অ্যাড করবেন, আর বলছি না আমি। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, কালারটা কপি হয়ে গেল। কালারটা কপি হয়ে যাওয়ার পর আপনি জাস্ট এখানে যাবেন, যাওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড এখানে নিচে স্ক্রল করে ব্যাকগ্রাউন্ডে যাবেন। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, তারপর এখানে কপি ইয়াটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলাম, তারপরে একইভাবে এখানে আসবেন, এখানে আসার পর নিচেরটাতেও একইভাবে যাবেন, ব্যাকগ্রাউন্ডে যাবেন। আমি তিনটার জন্য তিনটা আলাদাভাবে, যেহেতু আমরা এভাবে করছি অন্যভাবে করা যাইতো, তো এখানেও ব্যাকগ্রাউন্ডটা ইয়া করে দিলাম। তারপরে এখানে
কন্টেন্টে একইভাবে তিন জায়গায় আমরা ব্যাকগ্রাউন্ডটা পেস্ট, ব্যাকগ্রাউন্ড কালার যেটা নিয়েছিলাম সেটা পেস্ট করে দিবে, যেহেতু একই ব্যাকগ্রাউন্ড কালার। এরপর দেখুন এখানে হোয়াইট হোয়াইট করতে হবে আমাদের, এগুলা এখানে ছিল হোয়াইট, এগুলা হোয়াইট করতে হবে। হোয়াইট করার জন্য আমরা আগে হোয়াইট করে নেই, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট ছিল আপনারা বুঝতে পারবেন না সেজন্য। তো এখান থেকে আমরা টেক্সট ডিজাইনিংয়ে যাবো, ডিজাইনিং থেকে আমরা প্রথমটা হেডিং টেক্সট থ্রি ছিল, হ্যাঁ এই থ্রি থ্রি সিলেক্ট করবো। থ্রি সিলেক্ট করার পরে এখানে হোয়াইট করে দিলাম, হোয়াইট হয়ে গেছে। আরেকটা বিষয় দেখুন, এখানে যদি ওয়ান থেকে থাকতো, এই যে ওয়ানে আছে, তখন আপনি যদি কোনো কালার চেঞ্জ করেন হবে না, হবে না, কালার চেঞ্জ হবে না। তো আপনি থ্রিটাই সিলেক্ট করতে হবে, থ্রি সিলেক্ট করছি, হোয়াইট সিলেক্ট করছি, ওকে। তারপর এখানে একটা এক্সট্রা গ্যাপ রয়ে গেছে, এটা জাস্ট এভাবে ধরে টেনে দিলাম, এটা একটার সাথে একটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর এটাকে ধরে টেনে দিলাম, এটাও অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপরে আমরা এখানে গিয়ার আইকনে ক্লিক করবো, গিয়ার আইকনে ক্লিক করার পর এখানে টেক্সটে যাবো, এটা টেক্সট নিয়ে কাজ শুরু দিলাম, এটাও হোয়াইট করে দিলাম, হোয়াইট হয়ে গেল। এবার একটা বিষয় দেখুন, এখানে আপনাদের এখানে হচ্ছে এখানে কিছু স্পেসিং রয়েছে, এখানে কিছু স্পেসিং রয়েছে, এখানে কিছু স্পেসিং রয়েছে, মানে এটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু আমাদের সেটটা আমাদের ডিজাইনটা ওইরকম দেখাচ্ছে না। তো আমি গিয়ার এখানে ক্লিক করলাম, গিয়ার এখানে ক্লিক করার পর ডিজাইনিংয়ে গেলাম, ডিজাইনিং থেকে স্পেসিংটা আনার জন্য স্পেসিংয়ে গেলাম। স্পেসিং থেকে জাস্ট এখানে যদি আপনি এভাবে বাড়াতে থাকেন, উপরে নিচে, উপরে নিচে বাড়াতে যাচ্ছি, এখানে যদি ক্লিক করে দেন তাহলে উপরে নিচে একসাথে বাড়তে থাকবে, আপনার ইচ্ছে মতো আপনি এখানে স্পেসিং দিতে পারবেন। এটা হচ্ছে প্রথম সেকশনে বেড়ে যাচ্ছে, তো আমি জাস্ট প্রথম সেকশনে টপে বাড়াই, প্রথম সেকশন আমাদের যেহেতু যেহেতু এখানে তিনটা তিনটা সেকশন, প্রথম সেকশনে টপে আমি 35-30 করে দিলাম। তারপর এই যে একদম শেষের সেকশন রয়েছে, শেষের সেকশনেও 35 করে দিই বাটনের দিকে। এবার বুঝতে পারছেন আপনারা এটা কীভাবে করতেছি, শেষের শেষের সেকশনে এসে আমরা এখানে স্পেসিংয়ে গেলাম, স্পেসিং থেকে বাটনের দিকে 35 করে দিলাম, 35 হয়ে গেল। রাইটে করার দরকার নাই, তো আমি এবার এখানে আবার গেলাম প্রথমটাতে, এটা আগে করে ফেলা উচিত ছিল। হেডিং টেস্ট থ্রি, থ্রি থেকে এখানে স্পেসিং, স্পেসিং থেকে আমাদের লেফটের দিকে ধরুন আমি লেফটের দিকে 25 করে দিই, 25 করে দিলাম, 25, হ্যাঁ এটা ভালো দেখাচ্ছে। তারপর একইভাবে এখানেও গেলাম, এখান থেকে আমরা ডিজাইনিংয়ে গেলাম, ডিজাইনিং থেকে স্পেসিংয়ে গেলাম, স্পেসিং থেকে আপনার যে কোনোভাবেই জাস্ট আমাদের ডিজাইনটা সুন্দর দেখাতে হবে, যে কোনোভাবে করা যাবে এটা, এটা এভাবে করতে হবে সেরকম কথা না। একটা একটা কলাম নিয়ে ওইখানের মধ্যে করতে পারবেন আপনি চাইলে, আমি যেভাবে নিয়ে নিছি ওইভাবেই করে ফেলতেছি। তো ডিজাইনিংয়ে যাবেন, ডিজাইনিং থেকে স্পেসিংয়ে যাবেন, স্পেসিং থেকে আবার এখানে লেফটে জাস্ট 25, লেফট মানে লেফট থেকে জায়গাটা ছেড়ে দিবে। তো এটাই আমাদের ইয়া ছিল, এক্স্যাক্ট এটার মতো হয়ে গেছে। এরপর আমাদের এই অংশটাতে যাব, এই অংশটাতে যাওয়ার জন্য আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর আমাদের প্রথমটা টেক্সট ছিল, টেক্সট মডিউল নিলাম, টেক্সট মডিউল নেওয়ার পরে আমরা এখান থেকে যে ডিফল্ট কন্টেন্টস গোজ যা থাকে ওইগুলো আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে এটা অ্যাবাউট আসটা কপি করে নিলাম, এটা বাটন নয় দেখুন, এটা একটা টেক্সট, বাটন হলে এখানে হ্যান্ড আইকন হয়ে যেত, ওইখানে ক্লিক করার মতো ক্লিকেবল হয়ে যেত। তো আমরা এখানে এখান থেকে এটা এমনিতে টেক্সট, টেক্সটটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে দেখি এটা এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন। তারপর আমরা এখানে ডিজাইনিংয়ে গেলাম, ডিজাইনিং থেকে আমরা টেক্সট, টেক্সট থেকে এটাকে পপিন্স করে দিলাম, পপিন্স থেকে এটাকে, এটা একটু মোটা ছিল লেখাটা, তো বোল্ড করে দিলাম, বোল্ড করে দেওয়ার পর সাইজিংয়ে 16-18 করে দিলাম, 18 করে দেওয়ার পরে এখানে এটা কাজ আসছে। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডে যাবো, তো এটার ব্যাকগ্রাউন্ডে যাই, এখানে কন্টেন্টে গেলে ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবো, ব্যাকগ্রাউন্ডটা আমি রেড ছিল তো রেড করে দিলাম। আর তারপর একটা বিষয় দেখুন, এখানে এই যে ডিজাইনিংয়ে যাবো, ডিজাইনিং থেকে আমরা সাইজিংয়ে যাবো, সাইজিং থেকে উইডটা ধরে টেনে দিলে এটা ছোটো বড়ো হয়ে যাবে, আপনার ইচ্ছা মতো আপনি রাখতে পারবেন, না এটা যেভাবে আছে সেভাবেই থাক। তো এটা এভাবে রাখলাম। তারপর দেখুন এখানে অনেক গ্যাপ রয়েছে উপরে নিচে পাশে টাশে, আমাদের এই গ্যাপটা বাইর করতে হবে, গ্যাপটা বাইর করার জন্য আমরা স্পেসিংয়ে যাবো, স্পেসিংয়ে যাওয়ার পরে এখান থেকে উপর নিচে তাহলে এগিয়ার আইকনে ক্লিক করি, যে একটা লিঙ্কের মতো আইকন রয়েছে এটাতে, এটাতে ক্লিক করার পরে এখানে আমরা ইচ্ছা মতো দিয়ে দিতে পারি, ধরুন আমি উপর নিচে 10 পিক্সেল দিলাম, 10 পিক্সেল বা 8 পিক্সেল দিলাম, 8 বা 10 দেওয়া যায় কোনো সমস্যা নেই। তারপরে এদিকে আমি লেফটে ধরুন দিচ্ছি, লেফটে দিচ্ছি ধরুন তাও 10 পিক্সেল, রাইটে দিই, রাইটেও 10 পিক্সেল দিয়ে দিই, রাইটে দিলেও দিতে পারেন, আমি সব জায়গায় 10 পিক্সেল দিয়ে দিলাম, সমস্যা নেই। তারপর লেখাটাকে একটু হোয়াইট করে দিতে হবে, এটা আপনারা বুঝতে পারতেছেন কীভাবে করবেন, আপনারা যা ইচ্ছা তাই এখানে বসাইতে পারবেন। তো টেক্সটে গেলাম, টেক্সট থেকে এখানে জাস্ট টেক্সটটা হোয়াইট করে দিলাম,
এটা আমাদের এক্সাক্ট আমাদের সেটের মতো হয়ে গেছে। তারপর আমরা এদিকে এটা বাড়াতে পারবো না, আর একটু বেশি ইয়ে করে দিলে। তারপর এখানে আমাদের আবার একটা টেক্সট রয়েছে, তো এই টেক্সট আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট একটা টেক্সট মডিউল নেবেন। টেক্সট মডিউল নেওয়ার পর এখানে টেক্সটে ক্লিক করবেন, এখানে যা ডিফল্ট ছিল সেগুলো আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে যা ছিল সেগুলো পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এটা হেডিং 3 তে রয়েছে, আমরা এটা বড় লেখা, তো হেডিং 1 করে দেবো। হেডিং 1 পরে করে দেওয়া ডিজাইনিং এ যাবো, ডিজাইনকে হেডিং 1 এ যাবো। হেডিং 1 থেকে আমরা ভুল করে দিব, এখানে ডিফল্ট ছিল, ডিফল্টটাকে আমরা পপিন্স করে দিব। পপিন্স থেকে এখানে আমরা 45 করে দিই, 45 একটু বেশি হয়ে যাচ্ছে, 35 ইজ গুড, 35 করে দিলাম। তো এখানে এটা আর কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই, এটা এতটুকুতে রাখলাম। তারপর একটা ডিভাইডার রয়েছে, ডিভাইডার আমরা ও এটাতে আমরা ডিভাইডার ডিজাইন করে নিই। তো এখানে আমি একটা ডিভাইডার নিয়ে নিই, ডিভাইডার আমি বারবার দেখাচ্ছি না, ডিভাইডারটা আপনাদেরকে ফার্স্ট পেজে দেখানো হয়েছে, একই ফাংশনালিটি বারবার দেখানোর দরকার নাই। তারপর এখানে কিছু লেখা রয়েছে, ডিভাইডারটা আপনারা ডিজাইন করে নেবেন, এটা আমি হোম পেজে দেখেছিলাম, সময় লস হবে আমাদের। তো আমি এখান থেকে আবার একটা টেক্সট মডিউল নিচ্ছি। টেক্সট মডিউল নেওয়ার পরে এখানে জাস্ট যেগুলো ছিল টেক্সট মডিউল, আপনারা এভাবে এটা কপি করে এখানে পেস্ট করে দিবেন, এখান থেকে কপি করে, এটা আমি দেখাচ্ছি না। তারপর যে অংশটা রয়েছে সেটাকে বলা হয় বার কাউন্টার, এটা আমরা নতুন ফাংশনালিটি, বার কাউন্টারটা আমরা দেখব। তো আমরা এখানে যাব, যাওয়ার পরে জাস্ট এখান থেকে বার কাউন্টার নামে যেটা রয়েছে বার কাউন্টারটা নিয়ে নিব। বার কাউন্টার, বার কাউন্টার নিয়ে নেওয়ার পর এখানে ইউর টাইটেল গোস হেয়ার, একটা বার কাউন্টার চলে আসছে ইউর টাইটেল গোস হেয়ার, এখানে আমাদের যে লেখা ছিল সেই লেখাটাই আমরা এখান থেকে কপি করে নিয়ে নিলাম। জাস্ট এতটুকুই ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশনটা কপি করে নিয়ে নিলাম। কপি করে নেওয়ার পর এটা এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে দেখুন এখানে পার্সেন্টেজ ছিল আপনার 86%, তো আমরা এখানে 86 লিখে দিই, 86%, তো 86 হয়ে গেল। তারপর এখানে এই যে কালারটা রয়েছে রেড, এটা রয়েছে হোয়াইট, এটা আমাদের করতে হবে। কালার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে রেড, সরি এটা না, এটা আমি এটা কেন ভুল হয়ে যদি যাই, আমরা এই যে এই আইকনে ক্লিক করবো তাহলে এটা চলে যাবে। ব্যাকগ্রাউন্ড কালার না, ব্যাকগ্রাউন্ড কালারটা অনেকটা এরকমই ছিল, ব্যাকগ্রাউন্ড কালারটা চলে গেছে, অনেকটা অনেকটা এরকম ছিল ব্যাকগ্রাউন্ড কালার, একটু কমাই দিই, এটা আপনি রাখতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ এইরকমই ছিল ব্যাকগ্রাউন্ড কালারটা, আমি চেঞ্জ করতে যাচ্ছি না। আচ্ছা তারপর আমরা এখান থেকে আমাদের এবার এই যে এই কালারটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি, ডিজাইনিং এ গেলাম, ডিজাইনিং থেকে বার, বারের কালারটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি। হ্যাঁ এক্সাক্ট ওই রকম হয়ে গেছে আমাদের। আরেকটা বিষয় দেখুন এখানে ইলাস্ট্রেশন লেখাটা অনেক ছোট, আমাদের এখানে ইলাস্ট্রেশন লেখাটা অনেক বড়। তো ইলাস্ট্রেশন লেখাটা আমরা একটু দেখে নিই, ইলাস্ট্রেশন এখানে গেলাম, ইলাস্ট্রেশন এখানে বার, টাইটেল টেক্সট, টাইটেল টেক্সট ডিফল্ট আছে, এটাকে পপিন্স করে দিলাম, রেগুলারটাকে বোল্ড করে দিলাম, ব্ল্যাক একটু ব্ল্যাক কালার করে দিলাম, এখানে 12 পিক্সেল রয়েছে জাস্ট এটাকে বড় করে 20 পিক্সেল করে দিলাম, এটুকুই। তো স্পেসিং রয়েছে, আমরা স্পেসিং বাড়াতে পারি, এই যে এখানে ক্লিক করে, তো আমি জাস্ট এখানে এটা একটু নিচের দিকে নেমে আসতে দেখতে পাচ্ছেন, এটাতে জাস্ট এখানে ক্লিক করলে মানে 18 পিক্সেলটা এবার এখানেও যদি বসাই দিই তাহলে কি চলে আসবে, তো এখানে ক্লিক করলে এটা দুটাতেই চলে আসবে, এখন এটা মাঝখানে চলে আসছে এক্সাক্ট। তাহলে এটার মতো কাউন্টারটা একটু বড় দেখাচ্ছে, এটা একটু ছোটো আর একটু ছোটো, তো আমরা এক্সাক্ট করে ফেলি, 16 5 4 5 পিক্সেল করে দিই, 5 পিক্সেল ইজ গুড। তো এবার দেখুন আমরা আমাদের আর এখানে 3টা অংশ রয়েছে, ডিজাইন ব্র্যান্ডিং এখানে 3টা অংশ রয়েছে, জাস্ট এখানে এই যে অংশটা রয়েছে, এই যে আইকনটা রয়েছে, এই আইকনে ক্লিক করলে, এখানে ক্লিক করলে এগুলো আপনাদের 3 বার আপনারা যতবার এখানে ক্লিক করবেন ততবার এগুলো ডুপ্লিকেট হয়ে যাবে। তো আমি ডুপ্লিকেট করে নিলাম, তো আপনারা এখানে এরপর সেকেন্ড অপশনে যাবেন, সেকেন্ড অপশন থেকে এগুলো চেঞ্জ করে দিতে পারবেন, এটা আপনারা ডিজাইন করে নেবেন, বুঝতে পারছেন? তো এগুলো আপনারা এভাবে চেঞ্জ করে নেবেন। তো এই অংশগুলো, এই অংশে আর কিছু আছে কিনা দেখি, এই অংশে আর কোনো কিছু নাই, একটু নিচে এটাকে ড্রাগ করে চাইলে আমরা নামাই দিতে পারি সুন্দর দেখানোর জন্য, এটাকে একটু নিচে ড্রাগ করে নামা দিতে পারি, এবার একটু ভালো দেখাচ্ছে অনেক। তো আমরা এটা এখানে সেভ করে দিলাম, সেভ করে দেওয়ার পর আমরা এটা সেভ হয়ে যাক একটু, দেখি সেভ হয়ে গেল, রাইট চিহ্ন আসার পর এটা সেভ হয়ে গেল। এখানে আপাতত কিছুই নাই, তো আমরা জাস্ট এখানে যদি রিলোড দিই, এখন আমাদের সরি এটা না, আমি ভুল করছিলাম, আমি দেখি আমাদের লিঙ্কটা লোকাল হোস্ট, আমাদের ইউআরএলটা ছিল লোকাল হোস্ট স্ল্যাশ কুট, এটাতে ক্লিক করলাম, এই যে আমাদের সাইটটা এরকম। আমরা এবার অ্যাবাউট আস পেজে যাই, হ্যাঁ অ্যাবাউট আস পেজটা এক্সাক্ট আমরা যেরকম ডিজাইন করছিলাম, বার কাউন্টারটা সহ
এরকম হয়ে গেল। আপনারা এখান থেকে এই যে পার্সেন্টেজগুলো আপনারা দেখে দেখে কমাই দিবেন, বাড়াই দিবেন। তো আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তীতে আমরা বাকি অংশ যেগুলো রয়েছে এগুলো ডিজাইন করবো এবং এই যে পেজগুলো ডিজাইন করবো। ধন্যবাদ।